ছবিতে দম আছে তার ছবি চলবে, কেউ আটকে রাখতে পারবে না। দেখেন আমি জিন ছবিতে নেই, কিন্তু অনেকে বলছে জিন ভালো যাচ্ছে, জিনের কন্টেন্টটা নতুন, বাচ্চা নিয়ে দেখছে। আজ ভালো ছবিকে আটকে রাখা যাবে না। সাকিব একটা ডেফিনেটলি বাংলাদেশ অপরিহার্য সবচেয়ে বড় শিল্পী, এই শিল্পীকে নিয়ে সে যে এত বড় কাজটা শেষ করতে পেরেছে এটাকে আমি ওয়েলকাম বলবো। এমন সাহসের পরিচয় দিয়েছে এবং সে আমার আমার দৃষ্টিভঙ্গি দেখে আমি বলবো সে সাকসেস। সাকিবের মধ্যে সমস্ত গুণে সাকিব গুণান্বিত। সালমান মান্নার মৃত্যুর পরে সিঙ্গেল স্ক্রিনের তো ধারক বা বাহক যদি বলি তাহলে সাকিব আর আমি, এটা তো কোনো অস্বীকার করার জন্য নাই, তাই না? লিডার আমি, বাংলাদেশ ছবিটার স্রষ্টাকে আমার বাম পাশে বসা একটা তরুণ, একটা সজীব একটা ছেলে যার অসম্ভব অসংখ্য ভালো নাটক আমি দেখেছি, যে আমি বলবো যে এই প্রথম সাকিবকে একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করেছে। এই যে অদম্য একটা স্পৃহার মধ্যে লুকায়িত ছিল এবং সেইটাকে বাস্তবায়ন যে করতে পেরেছে, সাকিব একটা ডেফিনেটলি বাংলাদেশ অপরিহার্য সবচেয়ে বড় শিল্পী, এই শিল্পীকে নিয়ে সে যে এত বড় কাজটা শেষ করতে পেরেছে এটাকে আমি ওয়েলকাম বলবো। এমন সাহসের পরিচয় দিয়েছে এবং সে আমার আমার দৃষ্টিভঙ্গি দেখে আমি বলবো সে সাকসেস, অনেক সাকসেস। এবং ওকে কংগ্রেচুলেশন আমি জানাই যে সাকিবকে ও ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করে দর্শকদেরকে হলে এনেছে। আপনি যাকে লিডার মনে করবেন তার ভিতর তার চলন, তার গরম, তার বাচনভঙ্গি এমন থাকা উচিত যাতে আপনি বিশ্বাসযোগ্য হয়। তেমনি করে বলতে পারে সাকিবের মধ্যে সমস্ত গুণে সাকিব গুণান্বিত। কাজে ওই ওর সাবজেক্টটাকে মানে আমার ডাইরেক্টর তপু খান এইটা খুব ভালো করে বুঝেই সাকিব কাজ করেছে এবং সাকিব সেটা যথেষ্ট সুন্দরভাবে নিভাতে চেষ্টা করেছে। আমি যদি একটা মিথ্যা কথা বলি সাথে সাথে আপনারা কাউন্টার দিতে পারবেন, রাইট? কাজে আপনারা যথেষ্ট মানে সংবেদনশীল মানুষ, যথেষ্ট সচেতন মানুষ এবং আপনি দেখবেন সবার আপনার প্রত্যেকে আপনি আপনি কী রিভিউ পড়েন দেখেন, তুলনামূলকভাবে বলবো যে আলটিমেটলি ছবিটাকে আপনার সব সাথে এগিয়ে রাখবেন। সিঙ্গেল স্ক্রিন এবং আপনি বলেন যে সিনেপ্লেক্সগুলোর ব্যবসাটি আপনি জিজ্ঞেস করে নেন, আপনাদের পরা থেকে আমরা জেনেছি। কারণ একটা কথা তো আপনারা ভালো করে জানেন যে সালমান মান্নার মৃত্যুর পরে সিঙ্গেল স্ক্রিনের তো ধারক বা বাহক যদি বলি তাহলে সাকিব আর আমি, এটা তো কোনো অস্বীকার করার জন্য নাই, তাই না? এবং এক্সাম্পল হচ্ছে যখন আমাদের ছবি একশোটা পেয়েছে, আমি যে অন্যটাতে এত ছবি পাইনি। আমি চেষ্টা করি প্রতিনিয়ত যে ছবি কারেক্টার ভালো লাগে আমার এবং একটু আলাদা ডাইরেক্টর বা স্ক্রিপ্টটা যদি আমার অন্যরকম থাকে আমি সেরকম করতে চেষ্টা করি এবং আপনারা ঈদে আমার পাঁচটা ছবি দেখে আপনার সেই সিদ্ধান্ত নিতে পারবেন। দেখেন যার দম আছে, যে ছবিটা দম আছে, যে ডাইরেক্টর, আমি বলেছি আপনারা ভালো করে দেখবেন শুক্র শনি আমরা হলে টানবো, সাকিব মিশা শুক্র শনি টানবে, তারপরে শুক্র শনির পর রবি সোম মঙ্গলবার দিন বসায় রাখবে ডাইরেক্টর তপু খান বা ডাইরেক্টর যারা সে বসায় রাখবে। কারণ হচ্ছে কেউ যদি এইভাবে কাউকে একটা কথা বলে আমার মনে হয় আমরা এগুলো কাজ এগুলো একেবারে আমি আমি এটাকে তীব্র নিন্দা জ্ঞাপন করি, কেউ কারো কথা বলা উচিত না। আর আগে আমি সাকিব খানকে বলি যে অনন্ত সাহেব গার্মেন্টস কর্মী আনলো কি আনলো না এ ব্যাপারে আমি দ্বিধান্বিত, আমি বিশ্বাস করি না কোনো শত। আমি বাট আমি দু একটা কথা শুনলাম যে সাকিব খানকে কেউ কিছু বলার আগে ভাবা উচিত, কারণটা কি সাকিব খান তার ক্যারিয়ার তৈরি করেছে 20 বছর। তার ছবিতে দম আছে, তার ছবি চলবে, কেউ আটকে রাখতে পারবে না। দেখেন আমি জিন ছবিতে নেই, কিন্তু অনেকে বলছে জিন ভালো যাচ্ছে, জিনের কন্টেন্টটা নতুন, বাচ্চা নিয়ে দেখছে। আজ ভালো ছবিকে আটকে রাখা যাবে না। আমি মনে করি যে আপনারা বাংলা ছবির পাশে থাকবেন, সংস্কৃতির পাশে থাকবেন এবং লিডার আমার পাশে থাকবেন। লিডার আমি বাংলাদেশের পক্ষ থেকে পুরো টিমকে আমি জানাই আমার হৃদয় নিগ্রানোর শুভেচ্ছা ভালোবাসা।